আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আমি যুক্ত করছি ওয়ারাকা। ওয়ারাকা আপনাকে যুক্ত করেছি, ওয়ারাকা আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, সরাসরি একটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে মানে আমরা জানি যে নবী মুহাম্মদ উনার মৃত্যুর পরে আবু বকর কিছুটা শুরু করেছিলেন এবং ওসমান গিয়ে পরবর্তীতে সম্পূর্ণ কোরআনটা সংকলন করেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পরবর্তীতে এই যে সুরাগুলি আছে সেই সুরাগুলি নামকরণ করা হয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মানে নবী মুহাম্মদ যখন ছিলেন তার কাছে যখন মানে সেই সময় কি প্রতিটা সুরার যে আয়াত যে এই সুরাটায় আলহামদুলিল্লাহ সুরায় এই 7টা আয়াতই হবে, আল বাকারায় এতগুলিই হবে, এরকম করে কি নির্দিষ্ট করে কোনো ইয়া করা হয়েছিল? সবগুলা সুরার ক্ষেত্রে হয়নি ভাই, কিছু কিছু সুরার ক্ষেত্রে হয়েছিল, সবগুলা সুরার ক্ষেত্রে হয়নি। আপনি এই বিষয়ে সংশয় .com একটা লেখা আছে, কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, সেই লেখাটা পড়তে পারেন। আচ্ছা ধন্যবাদ। জি 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 আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। জি আচ্ছা আরেকজনকে যুক্ত করছি, আবির। আবির আপনাকে যুক্ত করেছি, আবির আপনি বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আমি কিছুদিন আগে একটা, আপনি কি একটা বদ্ধ রুমে আছেন? কারণ আপনার এখান থেকে শব্দটা কেমন যেন আসছে। আপনি কি জি 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 আপনি একটু অন্য কোনো জায়গা থেকে যাওয়া সম্ভব আপনার পক্ষে? আচ্ছা ঠিক আছে, জানালা খুলে দিতে পারেন অথবা এমন কিছু করতে পারেন যেন বদ্ধ রুমটা না, আওয়াজটা যেন না আসে বদ্ধ রুমের আওয়াজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একটু কয়েক সেকেন্ড একটু ওয়েট করেন আমি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, বেটার। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, কয়েকদিন আগে আমি একটা একটা ডিবেট দেখতেছিলাম ইউটিউবে রিচার্ড ডকিন্স এর সাথে আপনার আল জাজিরার মেহেদী হাসানের। তো সেখানে রিচার্ড ডকিন্স আপনার বিভিন্ন উন্নত দেশে যে সন্ত্রাসী হামলাগুলো হয় এটার জন্য উনি ধর্মকে দায়ী করলেন। কিন্তু আপনার সাংবাদিক যখন রিচার্ড ডকিন্সকে জিজ্ঞেস করলেন যে ভালো কাজের জন্য কেন ধর্মকে আসলে ই করা হয় না, খারাপ কাজের জন্য, খারাপ কাজের জন্য যদি ধর্মকে ই করা হয়, দায়ী করা হয়, তাহলে যে মাদার তেরেসা বা বিভিন্ন মানুষ যে ধর্মের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করেছেন সেজন্য কেন ধর্মকে ক্রেডিট দেওয়া হয় না, তো তখন রিচার্ড ডকিন্স বললেন যে আমি যদি আমার যদি আমার যদি মনে পড়ে এরকমই বললেন যে আমি ধর্মের সাথে আসলে ভালো কাজের কোনো কানেকশন পাই না। তো এইটা একটু আমাকে আপনি ব্যাখ্যা করবেন যে খারাপ কিছুর দায় কেন ধর্মকে নিতে হবে আর ভালো কিছু যারা ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে ভালো কাজ করবে ওইটার ক্রেডিট কেন ধর্ম পাবে না, এটা একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা তাহলে আপনি আমাকে একটু বলেন তো যে মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুকুর, কালো রঙের কুকুর রাস্তায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কুকুরটাকে এখনই যদি আপনি হাসপাতালে না না নিয়ে যান তাহলে কুকুরটা মারা যাবে। হ্যাঁ আপনি তো একটা মুসলিম ফ্যামিলির ছেলে তাই না? জি 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 আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো যে এই কুকুরটাকে আপনি সেই অবস্থাতে কি করবেন? আপনি কি কোরআন হাদিস পড়তে শুরু করবেন, যে কোরআন হাদিসে কি লেখা আছে বিষয়ে এটা পড়তে শুরু করবেন? না না তাহলে আপনি কি করবেন? আমি কুকুরটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করব, বা সেটা যদি সম্ভব না হয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা আপনি জানলেন কোথা থেকে, এই যে কুকুরটাকে যে আপনার হাসপাতালে নিয়ে যেতে হবে, আপনার ভিতরে যে এমপ্যাথি, এই জিনিসটা আপনি কিভাবে মানে বুঝতে পারলেন ছোটবেলা থেকে? না এটা তো কিভাবে প্রত্যেক মানুষের ভিতর তো বিবেক আছে তাই না? কোরআন শরীফ নাজিল হওয়ার আগেও তো নবীজি ভালো কাজ করতেন, উনি তো ওনার তো বিবেকের দ্বারা তাড়িত হয়েই তো উনি সবকিছু করতেন। বিবেক বলতে আমরা আসলে কি বুঝি, মানে ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা তাই না? মানুষ যত জ্ঞান বৃদ্ধি পায় তত মানুষের ভালো মন্দ বিচার বিবেচনা করার ইয়াটা অ্যাবিলিটিটা বৃদ্ধি পায় তাই তো? এবং প্রাচীন সমাজে আমরা দেখেছি যে আমাদের সমাজে যদি আমরা পরস্পরকে সাহায্য করি, পরস্পরকে সাহায্য করলে সেই সমাজটা ভালোভাবে টিকে থাকতে পারে, আর যে সমস্ত সমাজে একজন আরেকজনকে সাহায্য করে না সেই সমস্ত সমাজ ঠিকভাবে টিকে থাকতে পারে না, সেই সমস্ত সমাজের নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় এবং কেউই আসলে ভালো থাকতে পারে না সেই সমস্ত সমাজে তাই না ভাই? জি 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 তাহলে এই ভালো জিনিসগুলা জানার জন্য তো আপনার ধর্মের কোনো প্রয়োজন পড়ে নাই। এই যে রাস্তায় কালো রঙের কুকুরটা পড়ে আছে, আপনি যদি জেনুইনলি কোরআন হাদিস পড়তেন যে এই বিষয়ে মানে আমার ধর্মটা আমাকে কি বলছে এটা আমি একটু দেখি তো আমার ধর্ম আমাকে কি বলছে এই বিষয়ে, তাহলে আপনি দেখতে পেতেন অনেকগুলো হাদিসে বলা আছে কালো রঙের কুকুরকে হত্যা করতে হবে। আচ্ছা ভাই ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভাই মাদার তেরেসাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মাদার তেরেসা যে এত ভালো কাজ করছেন, এইটা শেষ করে নি, এটা শেষ করে নি, মাদার তেরেসা মোটামুটি ভালো কাজ করেন নাই, এটা শেষ করে নি।
তারপরে বলছি, রাস্তায় একটা কালো কুকুর পড়ে আছে অর্ধমৃত অবস্থায়, কিন্তু আপনার নবী আপনাকে হুকুম দিয়ে গেছে কালো রঙের কুকুর হচ্ছে শয়তান, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে। এখন আপনি যদি এই যে খারাপ কাজটা, এই খারাপ কাজটা কিন্তু আপনি নর্মালি করতেন না, তাই না? স্বাভাবিক অবস্থাতে কিন্তু এই কাজটা আপনি করতেন না যে কালো রঙের কুকুরটাকে মেরে ফেলতে হবে। এই কাজটা করার জন্য আপনার শুধুমাত্র ধর্মকে প্রয়োজন, ধর্মটা ছাড়া। আচ্ছা, উনি তো চলে গেলেন, কেন চলে গেলেন বুঝতে পারলাম না। ধর্মটা ছাড়া উনি কেন চলে গেলেন আমি বুঝতে পারলাম না আসলে। আপনি যদি আপনার যদি লাইন কেটে গিয়ে থাকে তাহলে আপনি আবার ফেরত আসতে পারেন, আমি আপনাকে যুক্ত করে নিব। কিন্তু যে জিনিসটা বলছিলাম যে শুধুমাত্র ধর্মের প্রেরণা ছাড়া এই কাজটা করাটা একজন মানুষের পক্ষে খুবই কঠিন, যে একটা কালো রঙের কুকুরকে আমি মেরে ফেলবো খুদাই অনর্থ কোনো কারণ ছাড়া, অথবা আমি কালো রঙের কুকুরটাকে মন থেকে ঘৃণা করবো, ভাববো যে কালো রঙের কুকুরটা হচ্ছে শয়তান। এই জিনিসটা ধর্ম ছাড়া আমার মাথায় আসা খুব কঠিন। একজন কাফের, কাফেরকে আমার ঘৃণা করতে হবে, এই জিনিসটা ধর্ম ছাড়া মাথায় আসা কঠিন। কিন্তু সব মানুষ সমান এই জিনিসটা মানুষ যে সেই যে সমাজের যে মানে একসাথে থাকা এমপ্যাথি, মানুষের যে বিবেক, সেখান থেকে নিজে নিজে তৈরি হয় মানুষের মধ্যে এই জিনিসগুলা। বিবর্তনের ধারাবাহিকতায় মানুষের ভিতরে এই জিনিসগুলা নিজে নিজে ডেভেলপ করে। কিছু মানুষের ভিতরে ডেভেলপ করে না, কিন্তু সেই মানুষগুলাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটার জন্য আমাদের আমরা নানা ধরনের পদ্ধতি তৈরি করেছি, যেমন রাষ্ট্র, আইন, বিচার ব্যবস্থা, এই জিনিসগুলো তৈরি করেছি। তারপর শিক্ষা, ছোটবেলা থেকে একটা বাচ্চাকে নৈতিক শিক্ষা দেয়া, এই জিনিসগুলো তৈরি করেছি। এই জিনিসগুলো দ্বারা এই জিনিসগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়। আচ্ছা, উনি তো চলে গেলেন, এখন চলে গেলে তো এখন আর কিভাবে কথা বলবো।